সত্যনের মশাল বাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত, ইসলামী ফেক ফতোয়ার আলোকে বিলকুল সরি গলত। আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني সময় অনেক মুখতাসার, আকাবির উলামায়ে হযরাত আমাদের মুরব্বিরা আছেন, যেহেতু হুকুম হয়েছে অতি সংক্ষেপে দুটি কথা আরজ করার চেষ্টা করব, আল্লাহ সহি বলার তৌফিক নসিব করেন। প্রথম কথা হলো, ইদানিং শোনা যায় অনেক ভাই দেখা যান নিজেরা খুব গীবত শিকায়ত করতে থাকেন, গালমন্দ করতে থাকেন, কিন্তু উল্টা ওলামায়ে কেরামের উপর আপত্তি করেন যে ওনারা গীবত করে। এটা বুঝতে হবে গীবত কাকে বলে। কোনো আলেম, কোনো মুফতি দিনই দায়িত্ব পালনের জন্য, শরী হুকুম বলার জন্য কারো ত্রুটি যদি উঠিয়ে ধরেন, উপস্থাপন করেন, এটাকে গীবত বলে না, এটা শরী দায়িত্ব। এটাকে বলে নসিহা। একটা হলো, একটা শব্দ হলো গীবাহ, আল গীবাতু, আর একটা হলো আন নসিহাতু। তো আমাদের আকাবের ওলামায়ে কেরাম ওনারা আন নসিহা, উম্মতের খায়ের খাহির দায়িত্ব পালন করছেন, এটাকে গীবতের নাম দেওয়া নাজায়েজ। ওলামায়ে কেরামের এই আন নসিহাকে যারা গীবতের নাম দিচ্ছে এবং এটার সমালোচনা করছে, জবান দারাদি করছে, ওরা মূলত গীবত করছে। দ্বিতীয় কথা, কথা সব অনেক কথা কিন্তু সব কথা তো আর একসাথে বলা যাবে না, এই জন্য একটা কথায় আমি বলে শেষ করছি, কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করি। সেটা হলো, আজকাল একটা কথা খুব বলা হচ্ছে, সেটা হলো কি, যে মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি আমির এবং আমিরের এতাত জরুরি। কথা খেয়াল করেছেন, শুনেন নাই কথা, এই বিষয়টা বুঝতে হবে যে আমির কীভাবে হয়, আমির নির্ধারিত কীভাবে হয়। কোরআন সুন্না ফেকে ইসলামী ফেক ফতোয়ার যত কিতাব আপনি বাবুল এমারা পড়েন, আমির নির্ধারিত হয় তা আমিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তা আমির জিম্মাদার যারা, আহলুল হাল ওয়াল আকদ যারা, তারা পরামর্শ করে একজনকে আমির নির্ধারণ করলে সে আমির হয়। নিজে দাবির করলো আমির হয় না এবং অটো আমির হয়ে যায় না, কেউ খুদ বখুদ আমির হয়ে যাওয়া, এটার ইসলামে কোনো বিধান নাই, নজির নাই। নিজের ঘোষণার মাধ্যমে আমির হয়ে যাওয়া, এটার ইসলামে কোনো নজির নাই, কোনো বিধান নেই। আছে তা আমির, আবু দাউদ শরীফ এবং হাদিসের বিভিন্ন কিতাবে হাদিস আছে, সফরে কয়েকজন যাচ্ছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউ আমির, তোমরা যারা মুসাফির সফরে যাচ্ছে তারা যারা একজনকে আমির বানিয়ে নেয়। এই তামিরের মাধ্যমে, আমির বানানোর মাধ্যমে কী হয়, আমির হয়। হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহের ইন্তেকালের পর ফয়সালের সূরা চলছিল, এটা সবাই জানে, স্বীকৃত কথা, এটা তিনি কারও কোনো ইখতিলাফ নেই, এই পক্ষ ওই পক্ষ সবাই কথা জানে। ফয়সালের একজনের ইন্তেকাল হলো, দুজনের ইন্তেকাল হলো, অন্য অন্য ফয়সালদের সদস্যদের যখন ইন্তেকাল হয়ে গেলো, একজন মাত্র আছেন বাকি, মাওলানা সাদ সাহেব। এখন মশালা বানানো হয়েছে নতুন,
যে কয়েকজন ফয়সাল থাকলে সবাই ইন্তেকাল করে গেলে যিনি জিন্দা আছেন উনি অটো আমির হয়ে যায়। এটা বেদাতি মশালা, এটা স্পষ্ট বুঝেন ভালো, মানে রাসটা বুঝতে হবে, গোড়ার বিষয়টা, এটা বেদাতি মশালা। আরেক নতুন মশালা কেউ বানিয়েছে যে এতদিন যারা ফয়সালের সুরের মধ্যে ছিলেন সবাই আমির ছিলেন, একসাথে তিনজন দুজন আমির ইসলামে আসে, তো ওটাও এক বেজাতি মশালা যে এরা সবাই আমির ছিলেন। আরেকবার বলে যেন আমার আমির ছিলেন না, কিন্তু ওনারা অন্য সদস্য ইন্তেকালের পর যিনি এখন হায়াতে আছেন উনি অটো আমির হয়ে গেছেন, এটাও বেজাতি মশালা। এখন সুরত হল কি, তা আমির পাওয়া যাবে, আহলুল্লাহর আকদ আমির বানাবে, মশওয়ারা করে আমির বানাক বা এমারাতের বরাত গ্রহণ কর, এই দুটার কোনোটাই ঘটে নাই। এই দুটার জোবায়রুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পর এই দুইটার কোনোটা ঘটে নাই, আহলুল্লাহর আকদ বসে মশওয়ারা করে আমির তয় করেছেন সাহাদ সাহেবকে, এরকম কোনো ঘটনা ঘটে না, এটা ওনাদের দাবিও না, এরকম ওনারা দাবি করেন না আমার জানা মতে। এবং বয়াতও পাওয়া যায় না আহলুল্লাহর আকদের পক্ষ থেকে, বয়াত পাওয়া গেছে হলো আওয়ামের বয়াত, বিশাল ইজতেমা, ইজতেমার মধ্যে বয়াত নিয়ে নিয়েছে কোনো মশওয়ারা ছাড়া কিছু ছাড়া, এরকম বয়াত এটা পীর সাহেব মুরিদদের থেকে নিতে পারে, এরকম বয়াতের মাধ্যমে কেউ পীর হইতে পারে আমির হইতে পারে না। আওয়ামের বয়াত দিয়ে আমির হয় না, আমির হবে আহলুল্লাহর আকদের, তা আমিরের মাধ্যমে বা তাদের এমারতের বয়াতের মাধ্যমে, এই দুটার কোনোটাই যেহেতু পাওয়া যায় নাই, সেজন্য হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত, ইসলামী ফেক ফতোয়ার আলোকে বিলকুল সরি গলত। যখন গলত আমির হওয়ায় গলত, তো এখন এটা আতের প্রশ্ন আসবে কোথা থেকে, সেজন্য এই মৌলিক মশালাটা আমাদের সবাই জানা থাকতে হবে। আর মারকাজ, যে মারকাজ নিজামুদ্দিন, নিজামুদ্দিনের এতাত, এখানে এই কথাটা বুঝতে হবে যে শরীয়ত কখনো কোনো জায়গাকে, এটা খেয়াল করুন, জায়গার সম্মান আছে শরীয়তে, মুকাদ্দাস মাকামাত আছে, কিন্তু কোনো মাকামকে শরীয়ত মোতা বানায় নাই কোথাও, এই মশালা এটাও সবাইকে বুঝতে হবে। সেজন্য মাওলানা সাহাদ সাহেব হাফিজাহুল্লাহর উনি কাজের ক্ষেত্রে যেমন আকাবেরের আগের তিন আকাবেরের তরিকা থেকে সরেছেন, তেমন বিভিন্ন ফিকরি সুযোগ এর শিকার হয়েছেন, তেমন অনেক বিষয় আহলে সুন্নাহ জামাতের জুমহুরের মুত্তাফাকা মাসলাক এবং মাযহাবের খেলাফ করেছেন। এসব যখন পাওয়া যাচ্ছে সে জায়গায় এখন এই কথা উঠানো, এইসব বিষয় থাকলে তো এমনি এতাত জায়েজ নেই, এমনিই তো এতাত কি নেই জায়েজ নেই, সে জায়গা গলত মশালা আবিষ্কার করে ইমারতের দাবি করা আর বলা যে এতাত করতে থাকো মশালা যেখানে যাক যা, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা একবারে গলত তরিকা। এই কাজ দীনের কাজ, ইমানের কাজ, কাজে দীনই আহকামের তাবে থাকতে হবে সবাইকে, দীনই আহকামের খেলাফ করে ব্যক্তির জন্য আসাবিয়ত, এটা ইসলামের শিক্ষার একবারে খেলাফ। আল্লাহ তালা আমাদেরকে আসাবিয়ত থেকে রক্ষা করেন, হেফাজত করেন। ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাপড়ি টিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র।